ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরকাত আপনার প্রশ্ন হলো ওয়াহি কী এবং কত প্রকার ও কী কী আলহামদুলিল্লাহ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নবিরাসুলগনের প্রতি আল্লা সাহানা যে বিধান নবী ফেরাসের মাধ্যমে অথবা তাদের অন্তঃক্ষরণে ডেলে দেন সেটাকেই আরবি পরিভাষায় ওয়াহি বলে ওয়াহি মানে আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস জিনিস নবিরাসুলগণকে জানিয়ে দেওয়া এরকে বলা হয় ওয়াহি এটা দুইভাবে হতে পারে কোনো ফেরাস্তাদের মাধ্যমে যেরকম জিবাম বিভিন্ন সময় আল্লাহর বিধানগুলো নিয়ে আসতেন বিভিন্ন বিষয় আল্লাহ রাসুলকে এসে অবগত করতেন নবিরাসুলগনকে অবগত করতেন অথবা জিব্রাইলাসনাই কিন্তু সেটা ওই বিষয়টা নবিরাসুলগণের অন্তরে আল্লাহ ডেলে দিয়েছেন অথবা সেই বিষয়টা আল্লাহ রব আল তাদেরকে কোনোভাবে জানিয়ে দিয়েছেন এটাকে বলা হয় হইউ ওয়াহাই দুই প্রকার ওয়াহাই মাতলু অর্থাৎ কোরআন মাতলু অর্থাৎ হাদিস কোরআন এবং হাদিস কোরানের ব্যাখ্যা হলো হাদিস এ দুটাই ওয়াহাই রাসূল রাসুল আলাইহি ইসলাম আল্লাহর থেকে আদিষ্ট হয়ে করেছেন বলেছেন অনুমোদন করেছেন নজমের এবং চার নম্বর বলছেন যে আনিল হাওয়া ইন ইনহাই মোহাম্মদ ইসলাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না শরীয়তের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তার কাছে ওয়াহাই করা না হয় সুতরাং আল্লাহ রাসূল যা করেছেন বলেছেন অনুমোদন করেছেন সবগুলোই ওয়াহাই আশা করি বুঝতে পারছেন অল্লাহ আলাম